অরিন্দম চলে গেছে অফিস, এবার অভিরূপকে জল বিস্কুটটা খাইয়ে দেবো, তার আগে ওকে ব্রাশটা করিয়ে দেবো। Early in the morning. Morning everyone. আজকে হলো 3 মে বুধবার, সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি, ঘড়িতে এখন 8:30। আর সকাল সকাল মাথায় ঝড় এসে পড়লো, সেটা হলো কাজের লোক আসবে না, তো আমাকে সব কিছু একা হাতে করতে হবে। আর এখানে অভিরূপকেও আমি আজকে স্কুল পাঠাইনি, তার একটাই কারণ এখন ওদের ক্লাসে সেরকম কিছু হবে না, আর একটু রেস্ট নেওয়া দরকার, বাড়ির এটা পুরো শীতকালের মতো ঠান্ডা। আর ওদের নোটিশও দিয়ে দিয়েছে সামনে ছুটি কবে থেকে পড়বে, সামার ক্যাম্প কবে থেকে স্টার্ট হবে, তোমার ক্যাম্পে কী কী হবে সমস্ত কিছু বলে দিয়েছে, তো আমি বেশ এক্সাইটেড। তো আমি চাই না যে শরীরটা খারাপ হয়ে ওই এনজয় করার দিনগুলোকে ও মিস করুক, তো একটুখানি আজকে রেস্ট নিচ্ছে, আজকে ওকে পাঠাইনি। কাল থেকে যাবে বৃহস্পতি শুক্র, আর শনিবারও আমায় যেতে হবে, কেন কি সেটা আমি তোমাদেরকে পরেই ব্লগে বলবো। তাহলে আজকে ব্লগটা স্টার্ট করে যাক, আশা করছি মিষ্টি ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগবে। যেদিন হাউস হেল্পার আসে না সেদিন আমি কাজ করি, ঠিক কথা, সেদিন আমি আমার মতো করে গোটাটা গুছিয়ে করার চেষ্টা করি, গোটা ঘরটাকে যেমন করে পারি উপর উপর ঝেড়ে দেওয়ার চেষ্টা করি। এখানে কিছুদিন ধরে নতুন জামা কাপড় কিছু আলমারির বাইরে পড়েই ছিল, তো সেইগুলোকে আগে শর্ট আউট করবো। আর এই যে যত উই মোছো ধুলো যে কোথা থেকে আবিষ্কার হয় ভগবানই জানে। এমনকি এই ড্রয়ারটাতেও দেখেছি ফাঁকে ফাঁকে এত ঝুট ধুলো হয়, মনে হয় যেন বছরের পর বছর আমি ঝাড়ি না। ঘর পর পরিষ্কার করা হয়ে গেছে, জাস্ট এবার ব্রেকফাস্টটা বানাবো, ভীষণ খিদে পেয়েছে, তারপর পোছা লাগাবো, তারপর স্নান করতে যাব। মেরা খিদে পেয়েছে, আধা বাংলা আধা হিন্দি, এখন অভিরূপ হিন্দি বাংলা ইংরাজি সব একসাথে বলে, কাউকে দুঃখ দিতে যায় না, একটা লাইনের মধ্যে বলে, বলো মুঝে ভুক লাগা হ্যায়, মাম্মা মুঝে ভুক লাগা হ্যায়। হ্যাঁ ইয়েস, আজকে হচ্ছে গোলা রুটি, দুটো মতো ডিম আর 1 কাপ মতন আটা গুলে নিয়েছি, নুন অল্প একটু চিনি দিয়ে, একটু পেঁয়াজ, একটুখানি টমেটো দিয়ে। আর অভিরূপেরটা হয়ে গেলে তারপর আমি আমারটা লঙ্কা কুচি দিয়ে করে নেব। আর এদিকে হোক, গোলা রুটিটা হতে একটু টাইম লাগবে, ততক্ষণের জন্য বাসনগুলোকে ধুয়ে নেব ফটাফট। কিচেনটাকে একদম নিজের মতো করে চাকাচাক পরিষ্কার করে নিয়েছি, এখন আমি ব্রেকফাস্টটা করে নেব। ওকে, তো ঘড়িতে এখন 6:30 বাজে, অভিরূপের প্রায় ব্রেকফাস্ট ফিনিশড, আর এখন আমার ব্রেকফাস্ট করার টাইম হলো। A few moments later. তো ঘড়িতে এখন বাজে 10:45, একবার বাজার যাবো, আইবুড়োর অবস্থা খুবই খারাপ, এরপর বেশি পেটল না ভীষণ পেন হয়, তো টাইমই হচ্ছিল না। আর এই কদিন বৃষ্টি পড়েছে, তো বাইরের ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা আছে, তো ভাবছি যে আজকে চলে যাই, আইবুড়োটা করে চলে আসবো। আর এখানে অভিরূপকেও রেডি করে নিয়েছি, অভিরূপও রেডি, আমিও রেডি। আপকে পাস হ্যায় একটা পার্সেল আসার কথা আছে, তো আমি ওনাকে ফোন করলাম, যেহেতু মেসেজ এসেছিল নাম্বারে দেখে ফোন করলাম যে আমাকে রাস্তাতেই দিয়ে দিন, আমি বেরোচ্ছি। और भैया वो एसेंस आता है केक बनाने के लिए, वो है जैसे वैनिला एसेंस, ये मिला दूध वो काट पे क्या हो, 10 का फूल दे दीजिए। একটা জায়গা না কোনো কিছু ইজিলি পাওয়া যায় না, কেক বানানোর এসেন্স খুঁজছি সেটাও পাচ্ছি না, আর কিছু দেখতে হবে বড় বড় দোকানে এদিকে ওদিকে যে কেক বানানোর এসেন্স বা কোথায় কি পাওয়া যায়, অনলাইনে তো পেয়ে যাবো কিন্তু একটা জিনিস দিতে কে আর আসবে, তো দেখি অনলাইনেই অর্ডার করব, আর জিনিসের সাথে ওটাও অর্ডার করে দেবো। আর কেক বানানোর জন্য যে টুলসগুলো দরকার সেখানে সেটারও দোকান খুঁজতে হবে, এখানে তো নেই জানি, দেখি কোথায় বাজার সব কিছু নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাবো, রোদের জোর কিন্তু কম নয়। এখন 11:30 বাজে আর বাড়ি এলাম, আর সত্যি কথা বলতে যা পেন আজকে হলো, আর আজকে আমি ওখানে বসে ঠিক করে নিয়েছি আর কোনোদিন এত বেশি বাড়তে দেবো না, একটু বেরোলে রোদ হোক বৃষ্টি হোক ঝড় হোক আমি গিয়ে মানে প্লাক করে চলে আসব। এই রোদের গরমের জন্য না গিয়ে গিয়ে যা অবস্থা, একদিনে যা পেন হলো, মানে আমি ওখানে প্রণাম করে এসেছি, এরপর থেকে আর বাড়তেই দেবো না। যাই হোক, কী পার্সেলটা এসছে সেটা তোমাদেরকে দেখাই একবার ওপেন করে, আমি তো জানি যে কী আছে তোমাদেরকে দেখাই। ওকে, তো কদিন আগে তোমাদেরকে বলছিলাম যে কেক বানানো শিখবো, আপাতত বাড়িতে আমি মোটামুটি যেটুকু বেস বানানো জানি সেটুকুই একটুখানি মেজারমেন্ট করে ঠিকঠাক করে করার চেষ্টা করছি, তার জন্য যে মেজারিং কাপ সেটা দরকার ছিল, আর স্প্যাচুলা সিলিকনের, আর একটা হলো ব্রাশ দরকার ছিল, তো দেখলাম কম্বোতে বেশ অফারে পাওয়া গেল, তো ওই জন্য নিয়ে নিলাম। দুপুরবেলা খাওয়ার আগে ভাবলাম গরম গরম এটা ডালের বড়াটা করে রেখে তারপর স্নানে যাবো,
তো এখানে মুসুর ডালটাকে হাফ মতন মানে বেটে নিয়েছি, আর এতে একটা গোটা পেঁয়াজ, একটু মোটা মোটা করে কাঁচা লঙ্কা আর একটু নুন ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আর কি সর্ষের তেলে ভাজতে হবে, কারণ মুসুর ডালের সঙ্গে সর্ষের একটা আলাদাই সম্পর্ক। এবার গরম গরম ভেজে নিয়ে নামিয়ে নেবো, তারপর নাড়িয়ে যাবো। আমার লাঞ্চ, ঝিঙে দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে, মাছ দিয়ে ঝোল, আর এখানে মুসুর ডালের বড়া, আর হলো ধনেপাতার চাটনি। স্নান করে খাওয়া দাওয়া করলাম, এখন ঘড়িতে 2:15, আর বাইরে হচ্ছে অঝরে বৃষ্টি, অঝরে বৃষ্টি। মানে আমি যখন বাইরে বেরোলাম ঘর থেকে মনে হচ্ছিল না রোদের তেজ নেই, ঠিক আছে করে আসার। আমার ঠিক এই কারণেই প্লাক করা হচ্ছিল না আইব্রোটা, কিন্তু আজকে ভাবলাম যে যাই, অভিরূপ বাড়িতে আছে, টেনশন নেই, ওকে নিয়েই চলে যাব। ও মা, বাইরে গিয়ে দেখি এত মানে রোদের তেজ, ভালোই তেজ ছিল, আর এদিকে দেখো পুরো অন্ধকার করে এসে বৃষ্টি হচ্ছে, বেশ ভালোও লাগছে। তবে একদম ডেইলি লাঞ্চে ফোন করে, তো এখন ওর সাথে ওটাই কথা হচ্ছিলো যে আমরা এসিটা নিয়ে থেকে এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে চালাইনি, কারণ ডেইলি বৃষ্টি হচ্ছে, আর যা ঠান্ডা ওয়েদার, রীতিমতো ফ্যানের হাওয়াতেও চাদর গায়ে নিতে হচ্ছে। তো এইরকম সময়ে এইরকম ওয়েদার ভাবাই যায় না, এবছর সবই উল্টো উল্টো টাইমে হচ্ছে। তো তোমাদের বাইরেটা একবার দেখায়, কি সুন্দর লাগছে, পুরো অন্ধকার অন্ধকার হয়ে আছে। এরকম ওয়েদার হলি না আমার মনে হয় একটু খিচুড়ি রান্না করি, ওয়েদারটা বেশ কি সুন্দর, ঠান্ডা ঠান্ডার অন্ধকার, মানে অন্ধকার ঠিক বলবো না, লালচে লালচে হয়ে আছে, আর মনে হয় তেলে ভাজা বানায় সবার সাথে ফিস্ট করি, এরকম মনে হয়। দিয়েই দিই, ঘুমিয়ে গেলে বৃষ্টি ঢুকে যাবে, কারণ এর সামনে কোনো সেট নেই। তো ঘড়িতে 4:00 আর ঘুম হলো না, কারণ বিগ বাস্কেট থেকে কল এসেছিল, তো আমার কিছু জিনিস অর্ডার দেওয়ার ছিল, এই বিস্কিট আর কেকের, এই ও তখন বাইরে বেরিয়ে বলছিলাম এসেন্সটা পেলাম না, ভিনিগারটা শেষ হয়ে গেছিলো, তো এই কটা কিছু জিনিস আমি আর কি অর্ডার দিয়েছিলাম। তো আমি টাইম দিয়েছিলাম 5:00-6:00 যাতে দুপুরে একটু ঘুমাতে পাই, কিন্তু না, 5:00-6:00 না, একবার মেসেজ এলো ডিলে হবে, একবার মেসেজ এলো যে বেরিয়ে গেছে, আবার এখন কল করেছিলো যে অ্যাড্রেসটা জিজ্ঞেস করেছিল, প্রতিবার তো একজন আসে না, তো যাই হোক সেগুলো আসবে। অভিরূপ কদিন ধরে কেক কেক করে পাগল করে দিচ্ছে, তো আমি ওকে বাইরের কেক দিই না, খুব মানে দরকার না পড়লে দিই না, কোথাও হয়তো রাস্তাঘাটে যাচ্ছি তখন হয়তো দিই না, হয়তো দিই না, তো সেটার জন্যই কেক কেক করে পাগল হয়ে যাচ্ছে। দেখি আজকে বানাবো, একবার হয় কি আমি উইথ এগ বানাই, তো আজকে ভাবছি এগলেস বানাবো, একটু ওকে খাওয়ানোর সাথে সাথে আমারও প্র্যাকটিস হয়ে যাবে, তো এই আর কি। তো চলো জিনিসগুলোকে রিসিভ করি, ফোন করেছিল আসছে 10-15 মিনিটের মধ্যে। এগলেস কেক বানানোর জন্য এই যে ভিনিগার আর এই এসেন্সটা হলো মেন উপকরণ, যেটা আমার জন্য খুবই দরকার ছিল, দুটোই শেষ হয়ে গেছিলো। আর এখানে আছে কোকোয়া পাউডার আর হলো বিস্কিট। মোটামুটি আমার রেডি হয়ে গেছে, একদম অল্প করে বানাচ্ছি, কেন কি এগলেস তো আগে আমি বানিয়েছিলাম, খুব একটা ভালো তেমন হয়নি, আমি উইথ এগই ভালো বানাই। এখানে দিয়ে দিয়েছি, 40 মিনিট ওয়েট করবো, আর এদিকে আবারও বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, মানে মারাত্মক বৃষ্টি পড়ছে, সেই 2-3 দিন ধরে স্টার্ট হয়েছে, শুধু কালকে পড়েনি, বাকি আজকে আবার স্টার্ট হয়েছে। যাই হোক, যতক্ষণ এখানে আমার কেকটা বেক হয়েছে ততক্ষণ আমি সন্ধিটা দিয়ে নিই। কেকটা হয়ে গেছে, বেশ ফ্লাফি হয়েছে, এতবার এগলেস বানিয়েছি কোনোদিন এত ভালো হয়নি, এইবারটা দারুণ হয়েছে, তো এরপর কাটবো। তবে হ্যাঁ, অভিরূপেরা তস হয়েছে না, কেক সবসময় ঠান্ডা করে তারপর কাটা দরকার, কিন্তু ওর এখনই চাই, কেক থেকে এখনও খুব ভাব বেরোচ্ছে, তো কতটা স্পঞ্জি হয়েছে দেখো, দারুণ হয়েছে, এটা যত ঠান্ডা হবে আরও বেশি সুন্দর হবে। টোটাল এতগুলো হয়েছে, আর এইটুকু ওকে দিয়ে দিই, আর বাকিটা কালকে ওকে স্কুলে টিফিনে দেবো। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হলো 4th May, সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি, বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের পুজোও আছে, আর এদিকে রান্নাবান্না আমি স্টার্ট করে দিয়েছি, এখন 7:40 ঘড়িতে, অভিরূপ এখনও ঘুমোচ্ছে আর অরিন্দম রেডি হচ্ছে, এখন থেকে অরিন্দম আর অভিরূপ একই টাইমে বেরোবে, ও বেরোবে 7:45, এও বেরোবে 7:45, তো রান্নাবান্না একটুখানি ধীরস্থির করেই করছি, আর হয়েই গেছে রান্নাবান্না, অভ্যাস যেহেতু, মানে সেই সকাল সকাল ঘুমটা ভেঙেই যাচ্ছে ওই টাইমে,
তো এখানে আলু পোস্ত করেছি, যেহেতু বৃহস্পতিবার, আর কলাইয়ের ডালটা সিটি মারতে দিয়েছি, আর চাও মোটামুটি আমার হয়ে গেছে, ব্রেকফাস্টের জন্য রুটিও হয়ে গেছে, ফটাফট শুধু ডালটা করে নিলেই হয়ে যাবে। এই যে এখানে পোস্ত রেডি, এখানে রুটি রেডি, আর এখানে চাও হয়ে গেছে। চাটা এত বড় জায়গায় করছি, তার একটাই কারণ এতেই দুধটা ছিল, তার আলাদা করে আমি বাটি করছি না, যেহেতু এটা ওকে ধুতেই দেবো, তাই এতেই আমি চাটা করে নিয়েছি, বেশি বাসন করাটাও তো ঠিক নয়। আর এখানে আমি ডালটা সিটি মারতে দিয়েছি, ডালটা হয়ে গেলেই সব হয়ে যাবে। চলে গেছে নিজের নিজের গন্তব্যস্থলে, অভিরূপ চলে গেছে স্কুল, আর অরিন্দম চলে গেল অফিস দেখতে পেলে। তারপর এসে হাউসহোল্ডের কাজ করলো, স্নান টান করলাম, একটুখানি ভিডিওটা পুরোপুরি এডিট করলাম, ভয়েস ওভার দিয়ে আপলোড করতে দিয়ে যাব। তারপর এসে খাওয়া দাওয়া করে, মানে পুজো করে এসে খাওয়া দাওয়া করে সমস্ত কিছু আর কি একবারে পোস্ট করব, পাবলিক করব। আর এখানে 10:30 বাজছে, পুজোটা সেরে নেবো, তারপর খাওয়া দাওয়া করবো। আর এতদিনে এখানে রোদ উঠে যায়, রোদ উলে না পুরো আমার ঘরে ঢুকে যায়, বলে খুব খারাপ লাগছে। আমরা হয়তো বৃষ্টির জন্য এখানে খুব মানে মজা করছি যে ঠান্ডা ওয়েদার, অনেক জায়গায় যারা চাষবাস করছে চারিদিকে এই বৃষ্টিটা হচ্ছে, অনেকের কাছে শুনছি যে মানে রিলেটিভদের কাছে শুনছি যে বৃষ্টিতে অনেক ফসল নষ্ট হয়ে গেছে। সত্যি কথা বলতে মানে চাষিবাসি মানুষরা তো এইসবের উপরেই, চাষবাসের উপরেই ডিপেন্ড করে সারা বছরটা চালায়, খুব শুনে খারাপ লাগছে। আর সবথেকে বড় কথা, কষ্ট করে ফসল ফলাচ্ছে, তার উপর যদি নষ্ট হয়ে যায় সেটা মোটেই ভালো জিনিস না, তাই শুনে ভীষণ খারাপও লাগছে। আমরা এদিকে বৃষ্টিতে ঘরের মধ্যে বসে ভীষণ এনজয় করছি ঠান্ডা ওয়েদারটাকে, কিছু কিছু মানুষের এই অসময়ের বৃষ্টিটা না ভীষণ ক্ষতি করে দিচ্ছে। যাই হোক, আর বকবক করবো না, পুজোটা সারি তারপর খাওয়া দাওয়া করবো। ক্যা হ্যায় স্মাইলি, দিখাও দিখাও উসকে এসে স্মাইলি কর দিয়া ম্যামনে, ওয়াও। আর ইস হ্যান্ড পে ক্যা হ্যায়, লেফট হ্যান্ড পে, ওয়াও স্টার, গুড জব। ডেটটা আর যেমনটা তোমরা জানো যে অভিরূপ চলে এসেছে, অভিরূপকে খাওয়ানো হয়ে গেছে, এরপর আমি লাঞ্চ করব। তবে লাঞ্চ করব ঠিক কথা, কিন্তু তোমরা জানো আমার সামনে পাতে একটু ভাজাভুজির দরকার, ওর জন্য এখানে একটুখানি কুমড়ো ভেজে নিয়েছি। আমার ভীষণ ভালো লাগে কুমড়ো ভাজা খেতে, পাকা কুমড়ো ভাজা খেতে, কুমড়ো যে কোনো রেসিপি। আর অভিরূপকেও ডেটটার মধ্যে আজকে খাই দিয়েছি, তার একটাই কারণ অভিরূপ আজকে টিফিনটা না একদম হালকা ফুলকা নিয়ে গেছিল, মানে আমি দিয়েছি 2 পিস কেক দিয়েছিলাম কালকে যেটা বাড়িতে বানিয়েছিলাম, আর একটুখানি একটা সিদ্ধ ডিমের হাফ আমি ওকে দিয়েছিলাম, পুরোটা দিনই হাফ দিয়েছিলাম। তো ওর খাওয়া হয়ে গেছে, ওর জন্য কারণ তাড়াতাড়ি খেয়ে নিয়েছে আজকে, একটু নাখরা করেনি একটু, কারণ ওর খিদেটাও পেয়েছিল টিফিনটা। এখানে হচ্ছে আমার কুমড়ো ভাজা, শুধু আমার মতোই করছি আজকে। এখনো অরিন্দমা ফোন করেনি যে ওর লাঞ্চ হয়েছে কি হয়নি, তো ওর ফোনের অপেক্ষা করছি, ওর ফোনটা পেলেই আমিও লাঞ্চ করে নেব। পড়াশোনা হলো, এবার বসে বসে কড়াই, খুন্তি, অ্যালফাবেট এইসব নিয়ে পিৎজা বানানো হচ্ছে। হাত চাপিয়ে দিয়েছি, আর এদিকে দুধও চাপিয়ে দিয়েছি, হয়ে থাকলে অনেকটা নিশ্চিন্ত। এখানে বসে বসে চা খাচ্ছি, দিদি নাম্বার ওয়ান এনজয় করছি, দিদি নাম্বার ওয়ান আমার দেখাই হয় না, আজকে ফাইনালি ইচ্ছা হলো একটুখানি তাই দেখছি। রাত্রে ডিনার করার পর এখন ওকে ব্রাশ করতে দেওয়া হয়েছে, কত কাণ্ড করে রাজি করানো হয়েছে, ভিডিও দেখিয়ে দেখিয়ে যে ব্রাশ না করলে মুখে জামস আসবে, জামসগুলো কেমন লাফালাফি করে, এইসব কার্টুন দেখিয়ে দেখিয়ে ওকে ব্রাশ করানো হচ্ছে। এখন বাজে 10:00, আসলে সন্ধ্যাবেলা কিছু খাওয়া দাওয়া করিনি, বলে শুধু চা খেয়েছিলাম, ভীষণ রকমভাবে খিদে পেয়ে গেছিলো।
আর খিদের চোটে চোটে রাত্রে ডিনারটাও তাড়াতাড়ি হয়ে গেছে, তো 9:30টার মধ্যে আমরা বসে পড়েছিলাম অভিরূপকে খাওয়ানোর পর। আর এখন কালকে যেহেতু সকালে অফিসে, যদিও তারা নেই তবুও রান্না বান্না একটু এগিয়ে রাখলে যা হয় সুবিধা হয়, সকালে যদি উঠতে লেটও হয়। আজকে যেমন অভিরূপ কোনো মতে সকালবেলা একটা ছাড়ছিল না, তো একটু এগিয়ে রেখে দিলাম। আর মাছ ফাঁচ কালকে করবো বলে সেগুলো বার করে আমি ডিপ ফ্রিজ থেকে বার করে আগের দিন কি করি ট্রেতে রেখে দিই অফিস থাকলে। আর এমনিতে তো কোনো প্রবলেম হয় না, যেদিন যেমন দরকার সেদিন তেমন বার করে নিয়ে ওয়েট করে। কিন্তু সকালে রান্না করতে গেলে কি হয়, অত তো সময় থাকে না, বরফ গলবে তারপর রান্না করব, তো যেন কিছুক্ষণ আগে আমি বার করে রেখে দিই, মানে আগের দিন এবার যেটুকু নেবো সেটুকু নিয়ে ট্রেতে রেখে দিই। তো সেটা করলাম। আর এখানে কালকে শাশুড়ি মায়ের একটা রেসিপি করব ডাল পটল, ওটা চ্যানেলে দেয়া হয়ে গেছে, তোমরা চাইলে দেখতে পারো। অনেকের দেখছি ভিউজও বেশ ভালো হয়েছে, 1500-1600 ভিউজ হয়েছে। তো যদি দেখতে চাও রেসিপিটা একদম অন্যরকম আর মশলা ছাড়া, তো সেটাই ওখান থেকে শাশুড়ি মা করে আর আমার দেখে নতুন নতুন বাড়িতে ট্রাই করতে ইচ্ছা করে, তো ওটাই করবো। ওটার জন্য আলু পটল ভেজে রাখলাম, তারপর ছোলার ডাল আর মটর ডাল বেঁটে রাখলাম। আমার মিক্সির যে ছোটো কন্টেনারটা সেটা গেছে খারাপ হয়ে, তো ওটা তো বড়োটাতে ডালটা মাটা হবে না, অনেকটা দিতে হবে তারপর মাটা হবে, তো ওই কারণে শিলেতেই মারতে হলো। এখন আমি টুকটাক যেটুকু দরকার শিলেতেই মেটে নিচ্ছি। আর একবারে এক সপ্তাহে যে যে মশলাগুলো বাটা, যেমন আদা জিরে ধনে এইগুলো এইগুলো তো মিক্সিতে মারছি। এখানে আলু আর পটলটা ভেজে রেখেছি, আলু ভেজে রেখেছিলাম অনেক, অভিরূপ আর অরিন্দম মিলে পুরো ফাঁকা করে দিল। আর এখানে ডালটাও বেটে রেখেছি, কালকে করবো এই ডাল পটলের রেসিপিটা। তোমরা দেখতে চাইলে চ্যানেলে ভিজিট করো, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটাকে এখন ফ্রিজে পুরে রেখে দেবো। এই যে দুটোই ভেজে রাখলাম, ফটাফট সকালবেলায় রান্নাটা হয়ে যাবে। তো এইভাবে কাজটা গুছিয়ে রাখলে ফটাফট হয়ে যায়, আর সকালবেলা একটু লেট হলেও অসুবিধা হয় না। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা ছোট প্রেস করে অল অপশনটা ক্লিক করে দিও। তো চলো টাটা বাই বাই, গুড নাইট।